আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনার কাছে কেন টাকা আসে না। কারণ সফলতা এবং সম্পদ একে অপরের পরিপূরক। কখনোই সফলতা ছাড়া টাকা আসবে না, অর্থাৎ সম্পদ আসবে না, আর কখনো সম্পদ সফলতা ছাড়া আসবে না। কথাটি কেমন আপনাদের কাছে নতুন মনে হলেও কিন্তু কথাটা সত্য। আবার অনেকেই বলতে শোনা যায় যে অনেকেই বলে সফলতার পূর্ব শর্ত পরিশ্রম। আমি বলবো যে কথাটি কিন্তু সম্পূর্ণভাবে সত্য নয়। কেন? কারণ শুধুমাত্র পরিশ্রম করেই যদি একজন মানুষ ধনী হতে পারত বা অনেক টাকার মালিক হতে পারত, তাহলে সবচেয়ে বেশি ধনী হতো সেই রাস্তার দিনমজুর, একজন রিক্সা চালক। কিন্তু সে দেখেন অনেক বেশি কিন্তু ধনী না। সে দিন গেলে কত টাকা পাচ্ছে? 300 টাকা, 500 টাকা। কিন্তু তার পরিশ্রমটা দেখেন কি পরিমাণ হচ্ছে, অনেক বেশি পরিশ্রম করছে। কিন্তু একজন ব্যবসায়ী, একজন শিল্পপতি, সে কিন্তু দেখেন একজন শ্রমিকের শতভাগের এক ভাগও পরিশ্রম করছে না। তাহলে সে কি করছে? সে তার মেধাকে কাজে লাগিয়েছে। যদি আপনার মেধাকে কাজে লাগাতে পারেন এবং মেধাকে কাজে লাগিয়ে যথাযথ পরিকল্পনার মাধ্যমে সুপরিকল্পিতভাবে আপনি আপনার পরিশ্রমটি করতে পারেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। আর যখন আপনি সফল হবেন তখন সম্পদ আপনার অবশ্যই অবশ্যই অর্জন হবে। কিন্তু সফলতা অর্জন না করে কখনোই সম্পদ আসবে না। কিন্তু আমরা সবসময় ভুল করি, সফলতা পরে আশা করি, আগে আশা করি সম্পদের। আমাদের সম্পদ আসে না, আর সম্পদ আসে না যার জন্য আমাদের সফলতাও আসে না। এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা সম্পদের কথা ভুলে যান, টাকার কথা ভুলে যান, টাকার পিছনে না ছুটে টাকা আসবে কিভাবে সেই রাস্তাটি আগে তৈরি করুন। কি কাজ করলে আপনি সফল হতে পারবেন, বা আপনি যে কাজটি করেন কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে সুপরিকল্পনার মাধ্যমে আপনি আপনার এই পেশায় সফল হতে পারবেন, সেটি আপনি চিন্তা করেন। যদি আপনি চিন্তা করে বের করতে পারেন, তাহলে দেখবেন আপনি সেদিকে আস্তে আস্তে আগাবেন এবং একটি সময় আপনি সফলতা অর্জন করবেন, আর সফলতার পাশাপাশি সম্পদের কোনো অভাব আপনার হবে না। তাহলে বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না। আজকের আলোচনা থেকে এটি আমরা শিখলাম যে কখনোই সফলতার বাদ দিয়ে সম্পদ আসবে না। সম্পদ আসবার পূর্বে আমাদেরকে আগে সফল হতে হবে, আর সফল হতে গেলে শুধুমাত্র পরিশ্রম না, আমাদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তো আসুন আমরা সবাই বুদ্ধিকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক পরিশ্রম করে আমরা সফল হব এবং সফলতার পাশাপাশি সম্পদ উপার্জন করব। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।